নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গী এবং আজকে আমরা টেন্থ জানুয়ারি দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি তো তোমরা সকলে জয়েন করে যাও চলো শুরু করা যাক দশই জানুয়ারি দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ফার্স্ট কোশ্চেন ওল বি অনার্ড উৎ দ্য অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ রিসেন্টলি আমি ছবিটা দিতে ভুলে গেছি তো বর্তমানে আমাদের ভারতবর্ষে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্টলি ফিফটি এইট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আমরা অনেকগুলো ইম্পর্ট্যান্ট তথ্য এনার সম্পর্কে জানি যিনি ইনি হচ্ছেন সেকেন্ড জেনারেশন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে ওনার পিতা কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন এবং ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে ভারতে পঞ্চাশতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওনাকে কিন্তু রিসেন্টলি হাওয়ার্ড ল স্কুল সেন্টার অন দ্য লিগালন প্রফেশন সিএলপি তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে ওনাকে সেন্টার অন দ্য লিগাল প্রফেশন অ্যাওয়ার্ড ফর দ্য গ্লোবাল লিডারশিপ দেওয়া হবে সিএলপির এটা সেন্টার অন দ্য লিগাল প্রফেশনের এটা হায়েস্ট ডিস্টিংশন যেটা কিনা ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই অলরেডি দেওয়া হয়ে গেছে মানে দেওয়া হয়েছে জানুয়ারিতে ঠিক আছে রিসেন্টলি ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট হ্যাজ বিকাম দা ফার্স্ট ই কোর্ট অফ উইথ স্টেট যদি এই প্রশ্নটা আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড না সুদূর পশ্চিম ভারতের মহারাষ্ট্রের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আমি এই কারণে রেখেছি কারণ ই কোর্ট এই কনসেপ্টটা একটু তোমাদের দেবার ছিল তাহলে কোন রাজ্যের ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোড প্রথম ই কোর্ট হলো সেই রাজ্যের তো মহারাষ্ট্রের ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোড মহারাষ্ট্রের প্রথম ই কোর্ট হলো ই কোর্ট মানে হচ্ছে ইন্ট্রোডিউস করলো ই সিস্টেম অফ ফাংশনিং মানে আগে যেটা ফিজিক্যালি বা ফাইল নিয়ে যে কাজগুলো হতো সেই সমস্ত কাজ এবার থেকে ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ই সিস্টেমে হবে বা অনলাইন হবে এই এই সিস্টেমের আন্ডারে এইটাই সেকেন্ড পয়েন্টটা পড়ানোর আমি কোয়েশনটা রাখলাম যে এই সিস্টেমের আন্ডারে সমস্ত কোর্ট রিলেটেড যে কাজগুলো আছে যেমন ধরো ফাইলিং পেমেন্ট এছাড়া অন্যান্য যে কোর্টের সার্ভিসগুলো সেগুলোকে মোবাইল অ্যাপের মাধ্যমে বা অনলাইন মোডে করা হবে এবং এই কারণেই ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট হলো মহারাষ্ট্রে প্রথম ই কোর্ট এছাড়াও লাইব্রেরি অফ দা কোর্ট কোর্টের যে লাইব্রেরি আছে সেটাকেও কিন্তু কনভার্ট করা হলো ডিজিটাল মোডে ঠিক আছে কোর্টের লাইব্রেরিটাকেও ডিজিটাল মোডে কনভার্ট করা হলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি অব বিসিসিআই এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি ফর সেকেন্ড টাইম যদি এটা না দিলেও হবে রিসেন্টলি যেহেতু বলেছে যে রিসেন্টলি বিসিসিআই সিলেকশন কমিটির চেয়ারম্যান কে হলেন এবং ইনি কিন্তু সিলেকশন কমিটির চেয়ারম্যান দ্বিতীয়বারের জন্য হলেন ইনি হলেন চেতন শর্মা বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া রিসেন্টলি এই গত শনিবারে অ্যানাউন্স করেছেন চেতন শর্মা ওনাদের যে সিলেকশন কমিটি তার চেয়ারম্যান হবেন চেতন শর্মা যিনি কিনা একজন ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার যিনি টেস্ট খেলেছেন ওডিআই খেলেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য অ্যাজ আ ফাস্ট বোলার হিসেবে ফাস্ট বোলার হিসেবে ঠিক আছে এছাড়া বর্তমানে উনি পলিটিশিয়ান এছাড়াও এখন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনও দেখতে পাচ্ছি যে ওনার সক্রিয় ভূমিকা আছে তো বর্তমানে বিসিসিআই সিলেকশন কমিটি চেয়ারম্যান হলেন চেতন শর্মা বিসিসিআই নিয়ে একটু আলোচনা করে আগে বহুবার আলোচনা করেছি গভর্নিং বডি ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আমি একটু কম কথা বলবো আজকে কারণ আবার গলা ব্যথা করছে কাশি হয়েছে উনিশশো সালে বিসিসিআই এর ফরমেশন হেডকোয়ার্টার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রেসিডেন্ট রজার বিনি এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট প্রশ্ন সিইও আছেন হেমন্ত আমিন হেমং আমিন ভাইস প্রেসিডেন্ট আছেন রাজীব শুক্লা সেক্রেটারি হচ্ছে জয় শাহ এবং প্রথম প্রেসিডেন্ট যদি আমরা দেখি যে এটা একটা স্ট্র্যাটেজিক প্রশ্ন যে বিসিসিআই প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তো তিনি হচ্ছেন গ্র্যান্ড গোভন ছিলেন বিসিসিআই প্রথম প্রেসিডেন্ট নেক্সট প্রশ্নে চলে যায় রিসেন্টলি মনप्रीत मोनिका সিং हैज टेकन ओथ অ্যাজ দি ফার্স্ট ওম্যান শিখ জাজ ইন wich কান্ট্রি ওয়ান লাইনড হিসেবে মনে রাখো বহুবার জানিয়েছি যে এই ধরনের যে প্রশ্নগুলো যেখানে কোনো ভারতীয় বা ইন্ডিয়ার লিংকেজ আছে এমন কোনো মানুষ যখন বিদেশে কোনো গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে বা ইন্টারন্যাশনাল কোনো জায়গায় গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে সেটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় মনপ্রীত मोनিকা সিং ইন্ডিয়ান অরিজিন বা ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত मोनিকা সিং তিনি রিসেন্টলি ইউএসএ হ্যাড হিস কান্টি জাজেস জাজ হোলেন বিকেমিং দ্য ফার্স্ট ফিমেল শিখ জাজ ইন দ্য ইউএস ইউএসএ প্রথম মহিলা শিখ জাজ হলেন মনপ্রীত मोनিকা সিং উনি হিউস্টনই ওনার জন্ম এবং বড় হওয়া এবং তারপরে ওখানে ওনার ফ্যামিলি যদি আমরা দেখি যে ভারতীয় বংশোদ্ভূত কিভাবে ওনার ফাদার যিনি তিনি ছিলেন একজন ইমিগ্রেটেড হি ইমিগ্রেটেড টু ইউএস উনিশশো সত্তরের দশকে উনি ইউএসএ চলে যায় তো উনি হচ্ছেন প্রথম মহিলা শিখ জাজ অব দ্য হ্যারিস কান্ট্রি সিভিল কোর্ট অ্যাট ল নাম্বার ফোর ইন টেক্সাস অন ফ্রাইডে তাহলে ইউএসএ টেক্সাসে হ্যারিস কান্ট্রি সিভিল কোর্টের উনি প্রথম মহিলা শিখ জাজ হলেন মনিকা সিং ইনগ্রেটেড দা প্রবাসী ভারতীয় দিবস দু হাজার তেইশ কনফারেন্স রিসেন্টলি আগে প্রবাসী ভারতীয় দিবস নিয়ে একটু আলোচনা করিনি তারপর আজকে প্রশ্নে আসছি প্রবাসী ভারতীয় দিবস দিনটা আমরা বহু বছর আগে চলে যাই কবে দিনটা আমরা সেলিব্রেট করি নয় জানুয়ারি প্রত্যেক বছর নাইনথ জানুয়ারিতে আমরা প্রবাসী ভারতীয় দিবস যেটাকে এন আর আই ডেও বলা হয় বা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডেও বলা হয় এই দিন নয় জানুয়ারিকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে সেলিব্রেট করে থাকি বা অবজার্ভ করি উনিশশো পনেরো সালের এই নয় জানুয়ারিতেই কিন্তু মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরেছিলেন এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই দু হাজার তিন সাল থেকে এই প্রবাসী ভারতীয় দিবস অবজার্ভ করতে শুরু করে ইন্ডিয়ান রিপাবলিক বা রিপাবলিক অফ ইন্ডিয়া জিনিসটা কেন অবজার্ভ করা হয় টু সেলিব্রেট দ্য কন্ট্রিবিউশন অব ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটি টু ওয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত এনআরআইরা আছেন ভারতের যা প্রবাসীরা আছেন তাদের ভারতীয় ডেভেলপমেন্টের প্রতি যে কন্ট্রিবিউশন সেটাকে অবজার্ভ অবজার্ভ করার এই দিনটা করা হয়ে থাকে যেটা বললাম আর এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল তরফ থেকে অবজার্ভ করা হয় প্রথমবারের জন্য বললাম দু হাজার তিনে প্রবাসী ভারতীয় দিবস অবজার্ভ করা হয়েছিল এবং সেটা বেনু ছিল দিল্লি যেটা সেটা উনিশ দু ইউপির বারাণসীতে অবজার্ভ করা হয় তারপরে ষোলোতম দু হাজার একুশে যে ষোলোতম সেশন হয়েছিল সেটা কিন্তু দিল্লিতে হয়েছিল ভার্চুয়াল মোডে এবারে যেটা হচ্ছে এটা কিন্তু সেভেন্টিন্থ সেশন অফ প্রবাসী ভারতীয় দিবস এটা দু হাজার তেইশে ইন্দোর এমপির মধ্যপ্রদেশের ইন্দোরে হচ্ছে তো ভেনুগুলো মনে রাখো ডাব্লিউ পরীক্ষা দেয় ভেনুগুলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবার চলে আসি প্রশ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোতম প্রবাসী ভারতীয় দিবসের কনভেনশন রিসেন্টলি ইনগ্রেট করলেন মধ্যপ্রদেশের ইন্দরে এটাই হচ্ছে ভেনু এবারে একটা কমিমোডেটিভ পোস্টাল স্ট্যাম্প উনি রিলিজ করলেন যার যে যার মোটো হচ্ছে সুরক্ষিত যায় সুরক্ষিত যায় পরি সুরক্ষিত যায় প্রশিক্ষিত যায় এবং উনি ফার্স্ট এভার ডিজিটাল প্রবাসী ভারতীয় এক্সিবিশনে লঞ্চ করলেন যার থিম হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব কন্ট্রিবিউশন অফ ডায়াস পোড়া ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ঠিক আছে তাহলে এইবারের এইগুলো তোমরা একটু খেয়াল রেখো নেক্সট কোয়েশনে চলে যাই রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ আনভিল্ড এশিয়াজ ফার্স্ট সেমি হাই স্পিড হাইড্রোজেন ট্রেন সম্পূর্ণ ভাবে হাইড্রোজেন গেস গ্যাস দ্বারা চালিত ট্রেন যেটা কিনা না ছশো একবার ফুয়েল ভরলে ছশো কিলোমিটার চলবে ঠিক আছে সেটা রিসেন্টলি না এটা হচ্ছে সেই ট্রেনটি চায়না সিআরআরসি কর্পোরেশন দেখো সামনে সিআরআরসি লেখা আছে রিসেন্টলি আনভিল বা উন্মোচন করলো প্রথম হাইড্রোজেন আরবান ট্রেন এবং মনে এটা এশিয়ার প্রথম এমন একটি ট্রেন যার মোটামুটি ম্যাক্সিমাম স্পিড যাবে একশো কিলোমিটার এবং একভাবে একবার ফুয়েল ভরালে ছশো কিলোমিটার কিন্তু এটা ডিসটেন্স কভার করবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই তোমাদের জন্য প্রশ্ন আজকে হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড লো স্মোক সুপিরিয়ার কেরোসিন অয়েল ফর দ্য ইন্ডিয়ান আর্মি যেহেতু এই ক্লাসটা রেকর্ডেড এবং প্রিমিয়ার করা হচ্ছে তোমরা কাইন্ডলি এই প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশানে জানিয়ে দিও ঠিক আছে আজকের জন্য আমি এখানেই ক্লাস শেষ করলাম বলা বসে গেছে ওই জন্য বেশি কথা বলতে পারছি না তোমরা কমেন্ট সেকশানে নিজেদের উত্তর জানিও আর ক্লাসের পিডিএফ অবশ্যই তোমরা ক্লাসের পর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং অল থ্যাংক ইউ ভেরি মাচ এবং যেটা তোমাদের অরেডি আমরা নোটিফিকেশন কালকে বলেছিলাম দেবো আজকে দিয়ে দিয়েছি তোমাদের যে সিক্সটি জানুয়ারি দু হাজার তেইশ এবং সেভেন পি প্লিজ নোটবুকের চ্যানেলের চোখ রেখো তোমরা দু হাজার চব্বিশের যে ব্যাচ আমাদের সেটা ডাবলিউ জন্য কি হবে পুরনো স্টুডেন্ট যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট আছে তাদের জন্য কি থাকবে পুরোনো স্টুডেন্ট যারা যারা এক্সিস্টিং আছে তাদের জন্য কি হবে নতুন যারা জয়েন করতে চাও তাদের জন্য কি হবে ফি স্ট্রাকচার কি থাকবে সমস্ত জিনিস এই ভিডিওটাতে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং কবে থেকে অবভিয়াসলি নতুন ক্লাস শুরু হবে তো আজকের জন্য এখানে ক্লাসটা শেষ করছি আবার তোমাদের আগামীকাল নটার সময় দেখা হবে তোমাদের সাথে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এম এ চলো বাই